অবৈধ ভারতীয় জাল নোট সহ তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার পূর্ব হাওয়াইবাড়ি স্থিত অর্জুন সর্দারপাড়া এলাকায় শনিবার রাতে। খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে পূর্ব হাওয়াইবাড়ি স্থিত অর্জুন সর্দারপাড়া এলাকায় বাসিন্দা মরুণ দেবনাথ বেশ জাঁকিয়ে বসেছেন অবৈধ ভারতীয় জাল নোটের রামরমা বাণিজ্যে। তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট গোপন খবর আসে শনিবার। এই খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ মরুণ দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হাওয়াইবাড়ি এলাকার অপর আরেক এক ব্যক্তি এই জাল নোটের মূল মাস্টার মাইন্ড। সে মরণকে জাল নোট সাপ্লাইয়ের কাজ দেয়। তখন পুলিশ মরণের ওই সাগরকে পাকড়াও করার উদ্দেশ্যে তার বাড়িতে হানাদারি চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় মরণের ওই সাগরেদ। তখন পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চেয়ার থেকে চারটি 2000 টাকা ও ছটি 500 টাকার জাল নোট উদ্ধার করে। পুলিশ মরণ ও উদ্ধারকৃত 11000 ভারতীয় জাল টাকা উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ তদন্তের স্বার্থে মরণের অপর সাগরেদের নাম প্রকাশ না করলেও থানার নির্ভরযোগ্য সূত্র মারফত খবর তার নাম অভিমন্য দাস, তার বাড়িও একই এলাকায়। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ ওই জাল নোটের কারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। দেখুন, আজকে সন্ধ্যা নাগাদ আমাদের রুটিন মোবাইল ডিউটি থাকাকালীন সময়ে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে পূর্ব হাওয়াইবাড়ি স্থিত অর্জুন সর্দারপাড়ার মরণ দেবনাথ নামে একটা লোক বেশ কিছুদিন ধরে অবৈধ ভারতবর্ষের জাল টাকার নোটের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছে ওটা ছড়াচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে ওই খবরটা পাওয়া মাত্র আমরা আমাদের মাননীয় এসডিপিও মহোদয় এবং অন্যান্য সিনিয়র অফিসারদের নিয়ে ঘটনাস্থলে যাই, ওর বাড়িতে যাই এবং ওর কথা মতো ওর যে এই ঘটনার যে মেইন সাগরেদ ওর বাড়িতে যাই। ওনার বাড়িও হাওয়াইবাড়ি। তো যাওয়ার পরে ওনার বাড়িতে সার্চ করে, ওনাকে তো পাওয়া যায়নি, সার্চ করে ওনার ঘর থেকে এবং ঘরের বারান্দাতে চেয়ার রাখা ছিল ওখান থেকে মোট আমরা টোটাল 11000 টাকা আমরা সিজ করেছি, সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা মরণ দেবনাথ নামে একজনকে অ্যারেস্ট করেছি। আরেকজন এই ঘটনার সঙ্গে যুক্ত সাগরেদ, মেইন সাগরেদ, উনি পলাতক। নাম কি ওনার? ওনার নামটা আমরা এটা তদন্ত সাক্ষেপে এখন আমরা বলতে পারছি না।